মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন মাগুরাবাসীর জন্য, এটা আমরা সাধারণ গ্রহণ করলাম এবং শাকিব আল হাসানকে আমরা নৌকামার্কায় বিপুল ভোটে জয়লাভ করে। ক্রিকেটার এবং অলরাউন্ডার শাকিব আল হাসান মাগুরা থেকে মনোনয়ন পাওয়ায় মাগুরাবাসী প্রচণ্ড আবেগে আপ্লুত এবং প্রচণ্ডভাবে খুশি। তারা সবাই আশা করছিল একটা পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাকে নজর দিয়ে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের উন্নয়নকে অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনা শাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছে। আগামী দিনে সারা মাগুরা উন্নয়নের জোয়ারে ভাসবে এই আশাবাদ ব্যক্ত করি। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নিয়ে এবং আমরা শাকিব আল হাসান ভাইকে এই নৌকা মাগুরা এক আসন থেকে জয়যুক্ত, বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। শাকিব আল হাসান নমিনেশন পাইছে, আমাদের অনুমতি খুব ভালো, আমরা খুশি হয়েছি। মাগুরার ছেলে, মাগুরার গর্ব, নেত্রী সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা নৌকা মাগুরাকে ধন্যবাদ, ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে শাকিব আল হাসানকে জয়ী করবো ইনশাআল্লাহ। মাগুরা একে শাকিব আল হাসানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়াই জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। অলরাউন্ডার শাকিব আল হাসান মাগুরার এক নম্বরে নমিনেশন পাইছে, আমরা খুব খুশি, খুব খুশি, খুব খুশি ইনশাআল্লাহ, তার জয় আমরা কামনা করি। Thank you.